রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। কাজেই এই হামলা পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা কোনো উন্নয়নকে রাজ্যের প্রশাসন কি বরদাস্ত করতে পারছে না? রাজ্যের প্রশাসনের কি খারাপ লাগছে? এটা পরিষ্কারভাবে রাজ্যবাসীকে রাজ্য সরকার জানিয়ে দিন। বন্দে ভারত এক্সপ্রেসে আবার দ্বিতীয় দিন হামলা হলো, পরিকল্পিতভাবে পাথর ছোড়া হলো। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। কাজেই এই হামলা পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা কোনো উন্নয়নকে রাজ্যের প্রশাসন কি বরদাস্ত করতে পারছে না? রাজ্যের প্রশাসনের কি খারাপ লাগছে? এটা পরিষ্কারভাবে রাজ্যবাসীকে রাজ্য সরকার জানিয়ে দিন। অথবা আমি চাইব মাননীয় মুখ্যমন্ত্রী সিআইডি এনকোয়ারির জন্য ঘোষণা করুন। আমি বলছি না এই বিষয়ের জন্য সিবিআই এনকোয়ারি কোনো দরকার নেই, রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ আছে, তাদেরকে দিয়ে কোন লোকেশন থেকে ঢিল পড়েছে, সেখানে কারা ঢিল দিয়েছে, ঢিল ফেলেছে, এটা নির্ণয় হোক এবং সেখানে যেন কোনো অ্যাপিজমেন্ট পলিটিক্স না থাকে, এটা খেয়াল করা উচিত। এবং রাজ্যের পুলিশ সুমোটো অভিযোগ করে সুমোটো এফআইআর তৈরি করুক, এটা আজকের মধ্যে, ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। আমি চাইব মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিন।